ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা কারো মৃত্যু সংবাদ পেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি বা লিখি। আমার প্রশ্নটা হলো যে ইন্না পড়লে কি মৃত্যু ব্যক্তির কোনো উপকার হয়? না ভাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লে মৃত্যু ব্যক্তির কোনো উপকার হয় না, কারণ এর ভিতরে কোনো উপকারের শব্দই নাই। এতে কি হয়, নিজের মনে একটা ভীতি সৃষ্টি হয় এবং এতে বলা হয় যে তুমি যেই জায়গায় গেলে আমাদেরও একদিন সেই জায়গায় আসছি, আমরাও আমাদেরও যেতে হবে। আমরা একদিন ছিলাম না, এসেছি, আবার একদিন চলে যেতে হবে, এই কথাটাই ওখানে বলা হয়েছে। তাহলে ভাইরা আমার, যে আমরা যে এসেছি একদিন, একদিন চলে যাব, এই কথাটাই ওখানে বলা হয়, এতে মৃত্যু ব্যক্তির কোনো উপকার হয় না আর আমাদেরও কিছু উপকার হয় না। তবে একটা জিনিস অবশ্যই হয়, এতে মরণের একটা স্মরণ হয়, এটা ভয় ভীতি ঢুকে মানুষের প্রাণে, আর এটা আল্লাহ তিনি মুখ থেকে বলিয়ে নেন যে মানুষ কেউ থাকতে আসেনি, সবাইকে যেতে হবে। দ্বিতীয়, তিনি জানতে চেয়েছেন যে কোনো দুঃখ সংবাদে এমন কি অমুসলিম কেহ মারা গেলেও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যায়, তাই না? ভাই দেখুন, এটা যে কোনো দুঃখযুক্ত সংবাদে পড়তে হয়, কারণ যে সে জিনিস, কোনো জিনিস ধরুন আপনার নষ্ট হয়ে গেল, তো নষ্ট হয়ে গেল তো জেনে নিতে হবে যে সেটা আপনি হয়তো যে কাজের জন্য ব্যবস্থা করেছিলেন সেটা কাজে লাগাতে পারলেন না, তো লাগাতে পারলেন না বটে, সেটা নষ্ট হয়ে গেল। তো অনুরূপভাবে সবই একদিন নষ্ট হবে, আপনিও একদিন নষ্ট হয়ে যাবেন, বেকার হয়ে যাবেন, কোনো কাজে আসবেন না, অকেজো হয়ে যাবেন। তাই এ দোয়াটি পড়া হয়। এবং বেজাতি মারা গেলেও যদি এটা বলা যায় তো বললে কোনো অসুবিধা নাই। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।